প্রণব মুখোপাধ্যায় ভারতীয় রাজনীতির চাণক্য, অর্থনীতির জটিল যোগবিয়োগ থেকে কূটনীতির ফাঁস, সংকটের মুহূর্তে দশ জনপথের ভরসা, কীর্ণাহারের এই ব্রাহ্মণী, অর্ধশতকের রাজনৈতিক জীবনের সাফল্যের একাধিক মাইলস্টোন পার করে এসেছেন তিনি। কিন্তু সম্মানের শিখরে উঠেও বাস্তবের মাটি থেকে এক মুহূর্তের জন্যও সরে আসেননি ইউপিএর ক্রাইসিস ম্যানেজার। নর্থ ব্লকের ক্ষমতা বৈভব তার মন থেকে ফিকে করে দিতে পারেনি ছোটবেলার সেই স্কুল, স্কুলের মাঠ, মাস্টার মশাইদের ভালোবাসাকে। তারাও পারেননি, পারেননি তাদের আদরের প্রণবকে ভুলে যেতে। ১৯৪৬ সাল থেকে ১৯৫১ সাল বীরভূমের কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন প্রণব মুখোপাধ্যায়। তাদের প্রাক্তন ছাত্র দেশের সর্বোচ্চ পদে আসতে চলেছেন এই খবর পৌঁছতেই খুশির জোয়ার স্কুল জুড়ে। ২০০৪ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রিয় ছাত্রকে চিঠি লিখে অভিনন্দন জানান মাস্টারমশাই অমরনাথ দত্ত। ধন্যবাদ জানিয়ে পাল্টা চিঠিও দিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী। ছোট থেকেই প্রণববাবু ছিলেন মেধাবী ছাত্র, ভালোবাসতেন ইতিহাস, ভূগোল, অঙ্ক আর বিশেষ করে ইংরেজি। প্রণববাবুর সেদিনের শিক্ষক স্মৃতিচারণ করতে গিয়ে বারবার একটাই কথা বলছেন, ডিবেটে প্রণববাবু ছিলেন তুখোর, সবসময় সবার আগে। মেজরিয়াস নো ডাউট, এবং বললাম বক্তৃতাতে ডিবেটে সবচেয়ে বেশি ভালো ছিল। পড়াশোনা শেষ করে স্কুল ছেড়েছেন বহু বছর আগে, কিন্তু আজও তার মনে জায়গা করে আছে কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়। সমস্যা হলেই পাশে দাঁড়িয়েছেন, ছুটে এসেছেন। এখন স্কুল ভবন অনেক বড়, এই যে বড় স্কুল ভবন এখন দেখা যাচ্ছে, দোতলা স্কুল ভবন, তাতে অনেকগুলো ঘর। ১৯৯৫ সালে স্কুলের যখন শতবর্ষ, সেই স্কুলের শতবর্ষে এই স্কুল ভবনের একটা অংশ প্রণববাবুর অর্থ সাহায্যে নির্মিতও হয়েছে। ১৯৯৫ সালে তিনি আমাদের একটা বিল্ডিং পড়, আটটা গিয়ে নিয়ে একটা বিল্ডিং তিনি করে দিয়েছেন, এবং ওনার বাবার নামেই সেই বিল্ডিংয়ের আমরা নামকরণ করা হয়েছে। তিনি গৃহ সমস্যা আমাদের অনেকটা মিটিয়েছেন সেই সময়। বিভিন্ন অনুষ্ঠানে তিনি ডাকলে এসেছেন কয়েকবারই, বিশেষ করে শতবার্ষিকী যে পালন উৎসব হয়েছিল অনুষ্ঠান, তাতে তিনি লিডিং রোল নিয়েছিলেন। সেদিনের সেই বিতর্কপ্রিয় মেধাবী ছাত্র আজ জাতীয় রাজনীতির অন্যতম সফল রূপকার। রূপকথার সেই পথ চলার শুরুটা হয়েছিল এখানেই। ১৯৯৫ সালে কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে প্রকাশিত শতবার্ষিকী স্মরণিকাতে প্রণববাবুর একটা লেখা রয়েছে। সেই লেখাতে প্রণববাবু লিখছেন, আমাদের ক্লাসে যে ছেলেটি বরাবর প্রথম হতো তার নাম ছিল আয়ুব, আমি আর মিহির দ্বিতীয় অথবা তৃতীয় স্থান পেতাম। কিন্তু সম্ভবত স্কুলের দেওয়ালে বড় বড় করে লেখা এই শব্দ এবং এই বাক্যগুলো, নির্ভর করো, ভয় পাবে না কখনো, অথবা এখানে ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে, নিজের প্রতি চূড়ান্ত আত্মবিশ্বাস আর নির্ভরতাই সম্ভবত জীবনের শেষ রাজনৈতিক পরীক্ষায় সবাইকে পেছনে ফেলে প্রণব মুখোপাধ্যায়কে এগিয়ে দিতে চলেছে সবার আগে প্রথম স্থানে। কীর্ণাহার থেকে ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ,